Assalamu alaikum, my dear students. Probably you are fine. I am also fine. I pray for your safety and security. I wish you all the best. Today I will discuss on the topic narration. Okay? I'll discuss on the topic narration of imperative sentence 2. Arthat aske imperative sentences দ্বিতীয় নাম্বার এর রুল আমরা আলোচনা করব। এর আগে আমি ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথম নিয়ম আলোচনা করেছি, সেই ক্লাসটি তোমরা দেখে আসবে। ইম্পারেটিভ সেন্টেন্সের তিনটা নিয়ম আছে, আমরা প্রথম নিয়ম অলরেডি আলোচনা করেছি, এখন দ্বিতীয় নিয়ম নিয়ে আমরা আলোচনা করব। ওকে, ফার্স্ট লেটস সি সাম এক্সাম্পলস। Number one, my friend said to me, let us play cricket. Amra ditiyo niyome shikbo imperative sentence jokhon let us dara shuru hobe tokhon tar ek niyom. Okay, ekhane imperative sentence ti let us dara shuru hoyeche, let us play cricket. তাহলে দেখা যাক এটাকে ইনডাইরেক্টে রূপান্তর করলে আমরা কি দেখতে পাই। মাই ফ্রেন্ড প্রপোজ টু মি, আমরা রিপোর্টিং ভার্বটি সেডকে প্রপোজ টু, প্রপোজেস টু অথবা প্রপোজড টু অথবা সাজেস্ট অথবা সাজেস্টস অথবা সাজেস্টেড এর যে কোনো একটি দিয়ে আমরা পরিবর্তন করতে পারি। প্রপোজ ব্যবহার করলে সাথে টু ব্যবহার করতে হবে, আর সাজেস্ট ব্যবহার করলে টু অমিট থাকবে। ওকে, এরপরে রিপোর্টিং স্পিচের অবজেক্ট প্লাস দ্যাট উই শুড অথবা দ্যাট দে শুড দ্বারা আমাদেরকে ইনভার্টেড কমা এবং সাধারণ কমা তুলতে হবে। দ্যাট উই শুড কখন বসবে? যখন রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অথবা অবজেক্ট এর যে কোনো একটি ফার্স্ট পারসনের আওতায় থাকবে, তখন দ্যাট উই শুড হবে। ওকে, যেমন দেখো মাই ফ্রেন্ড সেড টু মি, এখানে মিটা হচ্ছে ফার্স্ট পারসনের আওতায়, কারণ মি আসছে আই থেকে। ওকে, সুতরাং এখানে মাই ফ্রেন্ড প্রপোজ টু মি অথবা মাই ফ্রেন্ড সাজেস্টেড মি দ্যাট উই শুড, কারণ এখানে মি এবং ফ্রেন্ড এই দুইজনও মিলে কি হবে? উই হবে। আর যদি রিপোর্টিং স্পেসের সাবজেক্ট অথবা অবজেক্ট ফার্স্ট পারসনের আওতাভুক্ত না হয়, অর্থাৎ এই দুই স্থানে ফার্স্ট পারসন না থাকে, তাহলে দ্যাট দে শুড হবে, কারণ এখানে ফার্স্ট পারসন না থাকার কারণে তৃতীয় কোনো ব্যক্তিদ্বয়দেরকে বোঝাচ্ছে। ওকে, তৃতীয় পক্ষকে বোঝাচ্ছে, সুতরাং এখানে দ্যাট দে শুড হবে এই দুইটা মিলে, অর্থাৎ রিপোর্টিং স্পিচের অবজেক্ট এবং রিপোর্টিং স্পিচের সাবজেক্ট এই দুইটা মিলে দে শুড হবে। যেমন দ্বিতীয় নম্বরে আমরা দেখি দ্য ম্যান সেড টু মাই ফাদার, এখানে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট থার্ড পারসন আর মাই ফাদার এটাও থার্ড পারসন, অর্থাৎ এখানে রিপোর্টিং স্পিচের অবজেক্ট অথবা সাবজেক্ট এ দুটি ফার্স্ট পারসনের আওতায় নেই, তৃতীয় কোনো ব্যক্তিদ্বয়, সুতরাং এখানে দ্যাট দে শুড হবে। ওকে, এখানে দ্যাট দে শুড আমরা পেয়েছি, দ্যাট দে শুড। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে ইনভার্টেড কমা সহ সাধারণ কমা তুলতে হবে দ্যাট উই শুড অথবা দ্যাট দে শুড। কোথায় দ্যাট উই শুড হবে এবং কোথায় দ্যাট দে শুড হবে সেটা আমরা এখন জানতে পারলাম। ওকে, নেক্সট অন, এখানে আমরা নাম্বার টু, দ্য ম্যান প্রপোজড টু অর সাজেস্টেড মাই ফাদার দ্যাট দে শুড অ্যাকমপ্লিশ দ্য টাস্ক। ওকে,
এখন আমরা দেখব স্ট্রাকচার অফ ইম্পারেটিভ সেন্টেন্স টু, স্ট্রাকচার অফ দ্য ন্যারেশন অফ ইম্পারেটিভ সেন্টেন্স টু। ওকে, নাম্বার ওয়ান, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট, এটা সব সেন্টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য। যখন আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে রূপান্তর করি তখন সব ক্ষেত্রেই রিপোর্টিং স্পিচের সাবজেক্টটি প্রথমে বসে। ওকে, নেক্সট ওয়ান, নাম্বার টু, সাবজেক্ট এবং টেন্স অনুসারে, সাবজেক্ট এবং টেন্স অনুসারে রিপোর্টিং ভার্বটি প্রপোজেস টু অ্যান্ড প্রপোজড টু, বেস ফর্ম হলে আমরা প্রপোজ টু ব্যবহার করব, এস অবলিক এস ফর্ম হলে আমরা প্রপোজেস টু ব্যবহার করব, এবং পাস্ট ফর্মের ক্ষেত্রে অর্থাৎ পাস্ট ইনডিফিনিটির ক্ষেত্রে আমরা প্রপোজড টু ব্যবহার করব, অথবা আমরা সাজেস্ট বেস ফর্মের ক্ষেত্রে সাজেস্টস, এস অবলিক এস ফর্মের ক্ষেত্রে এবং সাজেস্টেড, এই দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারি, প্রপোজও ব্যবহার করতে পারি আবার সাজেস্টও ব্যবহার করতে পারি। প্রপোজ ব্যবহার করলে সাথে একটা টু বসাতে হবে, আর সাজেস্ট ব্যবহার করলে টু অমিট থাকবে। ওকে, এ দ্বারা রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হয়। নাম্বার থ্রি, কমা প্লাস ইনভার্টেড কমা, এটা তুলতে হবে দ্যাট উই শুড অথবা দ্যাট দে শুড দ্বারা পরিবর্তিত হবে। ঠিক আছে, কমা প্লাস ইনভার্টেড কমা, দ্যাট উই শুড অথবা দ্যাট দে শুড দ্বারা পরিবর্তিত হবে। দ্যাট দে শুড দ্বারা কখন পরিবর্তন হবে এবং দ্যাট উই শুড দ্বারা কখন পরিবর্তন হবে সেটা আমি অলরেডি তোমাদেরকে ব্যাখ্যা দিয়েছি। রিপোর্টিং স্পিচ এর সাবজেক্ট এবং অবজেক্টের যে কোনো স্থানে, এখানে ব্যাখ্যাটা আমি লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে, রিপোর্টিং স্পিচ এর সাবজেক্ট এবং অবজেক্টের যে কোনো স্থানে যদি ফার্স্ট পার্সনগুলির যে কোনো একটি থাকে তবে দ্যাট উই শুড বসে, নতুবা দ্যাট দে শুড বসে। নাম্বার ফোর, নিয়ম অনুসারে পার্সন এবং ভার্বের টেন্সের পরিবর্তন সাধিত হয়, প্লাস দ্য রেস্ট ইফ এনি, বাকি অংশ যদি থাকে তাহলে বসে। এখানে দেখো কোথায় দ্যাট উই শুড বসছে এবং কোথায় দ্যাট দে শুড বসছে। আই সেড টু হিম, এখানে রিপোর্টিং স্পিচের সাবজেক্টের জায়গায় ফার্স্ট পার্সন আছে, আর একটা আছে হিম, এই দুইটা মিলে একসঙ্গে হবে উই। এর জন্য ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট রূপান্তর করার সময় আমরা দেখি আই প্রপোজড টু হিম দ্যাট উই শুড, যেহেতু আই এখানে ইনভলভড আছে সুতরাং আই এবং সে মিলে একসঙ্গে উই হয়, তো এখানে আই প্রপোজড টু হিম দ্যাট উই শুড গো আউট ফর আ ওয়াক। এখানে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট আই, রিপোর্টিং ভার্ব সেইড এর পরিবর্তে প্রপোজড টু ব্যবহৃত হয়েছে, এরপরে অবজেক্ট হিম ব্যবহৃত হয়েছে। ওকে, দ্যাট উই শুড দ্বারা কমা এবং ইনভার্টেড কমা রিমুভ করা হয়েছে, এরপরে শুড যেহেতু একটা মডেল, এরপরে মূল ভার্বের বেস ফ্রম গো থেকে বাকি অংশ বসানো হয়েছে। ওকে, নেক্সট অন, নাম্বার টু, জামাল সেড টু মি, এখানে জামাল রিপোর্টিং স্পিচের সাবজেক্ট, থার্ড পার্সন, কিন্তু রিপোর্টিং স্পিচের অবজেক্ট এখানে মি রয়েছে, সুতরাং মি এবং জামাল এই দুইটা মিলে উই, এই দুইটা মিলে দে হয় না, এটা দুইটা মিলে উই হতে হয়। এখানে যদি মি না থেকে কোনো থার্ড পার্সন থেকে আগত অবজেক্ট থাকতো, যেমন হিম থাকতো, দেম থাকতো, তাহলে অবশ্যই এটা জামাল এবং এই হিম দুইটা মিলে দে হতো, কিন্তু যেহেতু অবজেক্টের জায়গায় ফার্স্ট পার্সন মি আছে সুতরাং আমাদেরকে ইনডাইরেক্ট করার সময় দ্যাট উই শুড ব্যবহার করতে হবে। তাহলে দেখা যাক, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট জামাল,
said to এর পরিবর্তে suggested, যেহেতু past tense আছে। এরপর reporting space object me that we should, এরপরে মূল ভার্বের base from থেকে বাকি অংশ। ওকে, নেক্সট হল নাম্বার থ্রি, জামাল said to কামাল। এখানে জামাল থার্ড পারসন এবং কামাল থার্ড পারসন, এই দুইটা মিলে একসঙ্গে দে হয়, কারণ এর ভিতরে উই অথবা আই অর্থাৎ ফার্স্ট পারসনগুলোর একটিও উপস্থিত নেই, অনুপস্থিত। সুতরাং দুইটা মিলে দে হবে। সুতরাং ইন্ডেক্সে গিয়ে আমরা দেখতে পাই রিপোর্টিং স্পিসের সাবজেক্ট জামাল প্রপোজড টু কামাল দ্যাট দে শুড ওয়ার্ক টুগেদার। ওকে, দে শুড ওয়ার্ক টুগেদার। সো মাই স্টুডেন্টস, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি তোমরা ক্লাসটি উপভোগ করেছো এবং মনোযোগ দিয়ে দেখে তোমরা ক্লাসটি থেকে অবশ্যই উপকৃত হবে। এখান থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমরা খাতায় নোট করে নেবে, স্ট্রাকচার লিখে নেবে এবং ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, নমো টুডে।